আপনি আপনার প্রোফাইল অথবা পেজের ভিডিওগুলো কিভাবে শেয়ার করবেন, আপনি আপনার অ্যাডমিন আইডি বা পেজ থেকে শেয়ার করতে পারবেন কিনা, একই ডিভাইস থেকে শেয়ার করতে পারবেন কিনা, অথবা কোন গ্রুপগুলোতে শেয়ার করতে হবে, এই সব শেয়ার নিয়ে যত সব প্রশ্ন আছে সব বিষয় নিয়েই আজকে আমি আলোচনা করব। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি আপনার ভিডিওগুলো আপনার পেজ অথবা আপনার অ্যাডমিন আইডি অথবা আপনার মাদার আইডি কোনোটা থেকেই আপনি আপনার ভিডিওগুলো কখনোই শেয়ার করবেন না। প্রথমেই বলে নিই মাদার আইডি কোনটা। মাদার আইডি হচ্ছে সেটি যেটি দিয়ে আপনি আপনার পেজ খুলেছেন, আর অ্যাডমিন আইডি আপনি অনেকেই দিতে পারেন, যেমন হতে পারে আপনার হাজবেন্ড অথবা অন্য কোনো আইডি। তো অ্যাডমিন আইডি এবং আপনার মাদার আইডি এবং আপনার পেজ কোনোটা থেকেই আপনি আপনার ভিডিও কখনোই শেয়ার দিবেন না। আপনাকে যদি শেয়ার দিতেই হয় অন্য কোনো ডিভাইস অথবা অন্য কোনো আইডি থেকে আপনি আপনার ভিডিওগুলো শেয়ার দিতে পারেন। আপনি আপনার ভিডিওগুলো শেয়ার দেওয়ার জন্য আপনার হাজবেন্ড অথবা আপনার রিলেটিভ অথবা আপনার ফ্রেন্ড সার্কেলকে দিয়েও আপনি আপনার ভিডিওগুলো শেয়ার দিতে পারেন, অথবা আপনি আপনার জন্য আপনার ভিডিও শেয়ার করার জন্য একটা সাপোর্ট আইডি রাখতে পারেন, অন্য একটা ডিভাইসে একটা আইডি খুলে সেখান দিয়েও সেই আইডি দিয়ে আপনি আপনার ভিডিওগুলো শেয়ার করবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন ভিডিও শেয়ার দেওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে একই ইন্টারনেটের আন্ডারে আপনি কখনোই আপনার ভিডিও শেয়ার দিবেন না। এখন আসি, আপনি আপনার সাপোর্ট আইডি দিয়ে কতগুলো শেয়ার দিতে পারবেন। তো আপনি আপনার সাপোর্ট আইডিটিকে সবসময় অ্যাক্টিভ রাখবেন, অর্থাৎ সচল রাখবেন। আপনি আপনার পেজ অথবা আপনার পেজের যে অ্যাডমিন আইডি আছে অথবা আপনার পেজের যে মাদার আইডি আছে সেটাকে আপনি যেভাবে সচল রাখেন, যেভাবে অ্যাক্টিভ রাখেন, প্রতিনিয়ত পোস্ট করেন, লাইক করেন, কমেন্ট করেন, ঠিক তেমনই আপনি আপনার এই সাপোর্ট আইডিটিকেও এভাবে সচল রাখবেন, অন্যের ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তবেই আপনার এই যে সাপোর্ট আইডিটা আছে এটা দিয়ে যখন বড় বড় যে গ্রুপগুলো আছে, অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলোতে যখন আপনি আপনার ভিডিওটা শেয়ার করবেন কখনোই আপনার এই সাপোর্ট আইডিটি রেস্ট্রিক্টেড হয়ে যাবে না। এখন প্রশ্ন হচ্ছে আপনি কোন গ্রুপগুলোতে আপনি আপনার ভিডিওগুলো শেয়ার দিবেন। আপনি সেই গ্রুপগুলোতেই আপনার ভিডিওগুলো শেয়ার দিবেন যে গ্রুপগুলো অটো অ্যাপ্রুভাল এবং যে গ্রুপগুলোর মেম্বার সংখ্যা অনেক বেশি, যেগুলো দেখা যাবে যে মেম্বার অনেক বেশি সেই গ্রুপগুলোতেই আপনি আপনার ভিডিও শেয়ার দিবেন। আর যে গ্রুপগুলো দেখবেন যে হচ্ছে অ্যাডমিন আইডি অ্যাপ্রুভাল, সেই গ্রুপগুলোতে আপনি কখনো জয়েন হবেন না, কেননা যেগুলো অ্যাডমিন আইডি অ্যাপ্রুভাল থাকে সেগুলো কিন্তু আপনার পোস্টটা আপনি যখন কোনো ভিডিও শেয়ার দেন তখন কিন্তু আপনার ভিডিওটা সরাসরি পোস্ট হয়ে যায় না, তারা কিন্তু তাদের রিভিউ আন্ডারে রাখে। তো তারা ইচ্ছা করলে আপনার পোস্টটা, আপনি যে ভিডিওটি ওখানে দিয়েছেন সেটা অ্যাপ্রুভও করতে পারে, আবার নাও অ্যাপ্রুভ করতে পারে। তো আপনি আপনার ভিডিওগুলো সেই গ্রুপগুলোতে শেয়ার করবেন যেগুলো অ্যাডমিন অ্যাপ্রুভ চাইবে না। আপনাদেরকে প্রকৃতির সৌন্দর্য দেখাতে দেখাতে সাথে অনেক কথাও বললাম। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।